ফ্রেন্ডস, আমি দেখো শাড়ি পরেছি, লিপস্টিক লাগিয়েছি আর কানের পরেছি, আর কিছু পরিনি, লাইনারও লাগাইনি, কিছু করিনি, এই যে শাড়ি পরেছি। আমি জানি না এটা মটকা বলে মনে হয়, মটকা সিল্ক বা এরকম কিছু। আমার লাল পাড় সাদা শাড়ি পরার কথা ছিল, কিন্তু বর্ষার জন্য আমি লাল পাড় সাদা শাড়ি পরতে পারিনি, আর এত বৃষ্টি হচ্ছে কি করব, সেই জন্য আমি সাদা পাড় লাল শাড়ি পরেছি। আর এই শাড়িটা কাচলে অত প্রবলেম হবে না বা কিছু হবে না, আর আমাকে একটু অনেকটা দূর যেতে হবে, সেজন্য আমি এটা পরেছি, একদমই সাজিনি। ভেবেছিলাম এরকম করে চলে গেছিলাম, তো প্রোগ্রাম খুব ভালো হয়েছে, প্রোগ্রামের সব কিছু রেকর্ড করতে পারিনি, আমার সম্ভব হয়নি রেকর্ড করাটা, যেটুকুনি তুলেছি ওটা না দেওয়ার মতোই। তো এমনি ঘরোয়া একটা প্রোগ্রাম ছিল ঘরের মধ্যেই, প্রোগ্রামটা খুব ভালো হয়েছে, অনেকজন স্টুডেন্ট মিলে করা হয়েছে, তো খুব ভালো হয়েছে, মজা হয়েছে বিশেষ করে। তো ম্যাডামের প্রোগ্রাম ছিল, আবার স্যারের প্রোগ্রাম আছে, তো ম্যাডামের প্রোগ্রামটা এইরকম সেজেছিলাম। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও যে কেমন লাগছে।
গানের প্রোগ্রাম থেকে তো এখন এসেছি, এখন আমার মেকআপও তোলা হয়নি, আমি জাস্ট একটু শুলাম। শাড়ি পরতে আমার খুব ভালো লাগে, আমার ফেভারিট ড্রেস শাড়ি, কিন্তু আমার মনে হয় কি অকেশন এই সমস্ত পারপাসে তো শাড়ি পরতেই হয়, সেই হিসাবে তো শাড়ি পরেছিলাম। আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, আমার সমস্ত মানে যত আমার ড্রেস আছে তার মধ্যে মনে হয় শাড়ি আমার কাছে একদম ফেভারিট ড্রেস। তো এখন লিপস্টিক ওঠাতে হবে, মুখে তো মেকআপ করি নাই দেখো, কিচ্ছু লাগাই না আমি মুখে, ফেস পাউডার ওই মেবলিনের যে ফেস পাউডারটা ওটাই লাগিয়ে গেছি, আর লিপস্টিক এটা, এই লিপস্টিকটা হলো ম্যাট, কি ম্যাট জানো, ল্যাকমি এনরিচ ম্যাট RM14। যারা খোঁজ করছো তারা এই ধরনের কালার উঠে গেছে, যদিও আমি একটু খাওয়া দাওয়া করি তাই উঠে গেছে, ল্যাকমি এনরিচ ম্যাট RM14। তোমরা এখন নেটে সার্চ করে দেখে নিতে পারো, অ্যামাজন ফ্লিপকার্টে খুব বেশি দাম নেবে না। তো আমিও ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, আমি যখন কিনেছিলাম তখন RM14 তার দাম নিয়েছিল 208 টাকা। সত্যি খুব ভালো ম্যাট, আমার এই ম্যাটটা ভীষণই পছন্দ, আর লিপস্টিকের কালারটাও সুন্দর, মানে রেডটা এত সুন্দর রেড, মানে যে পরবে তাকেই ভালো লাগবে। আর একটা কিনেছিলাম পিঙ্ক কালারের PM15, ওটাও দারুণ দারুণ লেগেছিল লিপস্টিকটা। PM15টা তোমরা যদি কেউ কিনতে চাও, অনেকে কিনেছে, আমাকে অনেকজন মেসেজ করে বলেছে আমি তোমার ভিডিও দেখে PM15টা কিনেছি, ওই কালারটাও দারুণ। তো এই দুটো আমার ফেভারিট কালার। হেয়ারের জন্য আমার কিছুই করা হচ্ছে না, এই 2 সপ্তাহ মানে প্রথম কদিন ঠিক মতো চলছিল, আবার হচ্ছে না, হেয়ার ফলটা যাতে না হয় সেজন্য বর্ষাকালে একটু শ্যাম্পু করা উচিত। তো শুয়ে শুয়ে বকবক করবো না, শুয়ে শুয়ে বকবক করলে আবার কে কি বলে ভাববে, অনেকেই মানে খুদ ধরার চেষ্টা করে কমেন্টে, এই করো না ওই করো না। তো আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি বলে একটু শুয়ে শুয়ে গল্প করলাম। ঠিক আছে, এখন রাখছি, আবার আসছি নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।